মনে আছে গাইস সেই পুরানো স্মৃতিগুলো ফ্রি ফায়ারের 2021 সালের? মনে আছে গাইস সেই পুরানো ফ্রি ফায়ারটা কেমন ছিল, পুরানো ফ্রি ফায়ারের গাইস গেম প্লেটা কেমন ছিল? তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ওই সবই দেখাবো, সেই সবই বলবো। তোমরা যদি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমরা হয়তো খুব কষ্ট পাবে, কারণ ফ্রি ফায়ারটা সবার কাছেই পছন্দের গেম ছিল এক সময়। আজকে তোমাদের সেই বিষয় নিয়ে কথা বলবো, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না গাইস, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। গাইস আস্তে আস্তে ফ্রি ফায়ারের ভার্সনটাও চেঞ্জ হচ্ছে, আর ফ্রি ফায়ারের উপর থেকে আমাদের ভালোবাসাটা উঠে যাচ্ছে। কারণ গাইস ফ্রি ফায়ারের যে ভার্সনগুলো আসে এর পরে আমাদের ফোনে সেগুলো সাপোর্ট করছে না, তার জন্যই গাইস আমরা ঠিকঠাক করে গেমও খেলতে পারি না। তো আমরা গেমটা খেলবো কী করে গাইস? এতটাই ল্যাগ করে যে আমরা ফোনে 10,000-12,000 টাকা মোবাইলে আমরা ঠিকঠাক করে গেমই খেলতে পারি না। আর ফ্রি ফায়ারের যে গ্রাফিক্সটা আছে, গ্রাফিক্সটা খুব হাই করে দিয়েছে। পুরানো স্মৃতিগুলো গাইস যদি বলি তোমাদেরকে, 2021 সালে গাইস ফ্রি ফায়ার এই গেমটা বিশ্বের 1 নম্বর ছিল, বিশ্বের 1 নম্বর গেম এই ফ্রি ফায়ার ছিল। 2021 সালের দিকে এই গেমটা সবাই খেলেছিল, এমন কেউ বাদ নেই যে খেলেনি, সবাই খেলেছিল এই গেমটা। আর এই গেমটা জনপ্রিয় ছিল এই যে ফ্রি ফায়ার গেমটা 2GB 4GB র্যামেও ভালো স্মুথলি গেমটা চলতো। কিন্তু এখন গাইস 2GB 4GB র্যামে গেমটা তো গাইস ইনস্টল করলে ফোনটা তো বিশাল ল্যাগ করে, তারপরে গেমটা তো খেলতেই পারি না। আর পুরানো গাইস তোমাদের স্মৃতি যদি বলতে চাই গাইস, পুরানো সেই স্মৃতিগুলো ক্লক টাওয়ার, পিকে, বিহাশক্তি ফ্যাক্টরি, গ্লাইডার, এগুলো গাইস স্মৃতি হিসাবেই থেকে যাবে গাইস। এগুলো হয়তো আর ব্যাগ আসবে না কোনোদিনই, হয়তো আমাদের কাছে এইগুলো ব্যাগ আসবে না গাইস, এইগুলো স্মৃতি থেকে যাবে। এগুলো গাইস সত্যি আমি খুব মিস করি, আমি কি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারাও খুব মিস করে এগুলো, যারা এই গেমটা খেলে তারাও খুব মিস করে গ্লাইডার, পিকে, আগের যে গেমটা ছিল সেই গেমটা সবাই মিস করে খুব। কারণ আগের গেমটা হয়তো লো কোয়ালিটি ছিল ঠিকই, কিন্তু আগের গেমটা একবার খেললে 10 বার খেলতে ইচ্ছে হতো, আর এখন যা গেমের অবস্থা করেছে একবারে বেশি 10 বার কি একবারই খেলতে ইচ্ছে হয় না। গেমটা গ্রাফিক্সটা এতটাই হাই করেছে যে আমাদের এখন গেমটাই খেলতে, মানে ফোনে না চললে আমরা গেমটা খেলবো কী করে? এরকম করতে করতে ফ্রি ফায়ার গেমটার উপর থেকে আমাদের ভালোবাসাটাই আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ 2GB 4GB র্যামে আগে যেভাবে চলতো, যে 2GB 4GB র্যামে স্মুথলি গেমটা চলতো, এখন 2GB 4GB মানে 10,000-12,000 টাকা ফোনে তো গেমটা চলে না, 25,000-30,000 টাকা সেই সব ফোনেও ল্যাগ করে। তো গাইস আমরা সেই পুরানো স্মৃতিগুলো এখনও ভুলতে পারবো না, বন্ধুদের সাথে একসাথে গিয়ে র্যাঙ্ক পুশ করবো, চারজন একটা ঘরে থাকবো, আর কোনো একটা প্লেয়ার এসে আমাদেরকে মেরে দেবে, আর তখন যে মাইনাসটা খাবো, তখন যারা 17-18 সালের প্লেয়ার আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তখন মাইনাসটা খেলে কেমন হতো। মানে একবার র্যাঙ্ক মাইনাস খেলে মনে হতো যে অনেকটা মাইনাস খেয়ে গেছি। আর গাইস তখন রিভাইভ দেওয়ার পয়েন্ট ছিল না, কোনো রিভাইভ হতো না, তাই জন্য গাইস তখন গেমটা অনেকটা ভালোই ছিল। রিভাইভ না হলেও কী হয়েছে, গেমটা কিন্তু গাইস খুবই ভালো ছিল, খুব মজার জিনিস ছিল, একবার খেললে 10 বার খেলতে ইচ্ছে হতো যে একবার খেলেছি আরও একবার খেলে আসি, মাইনাসটা তুলতেই হবে যে করুক, সার্ভাইভ করবো চারজন একটা ঘরে বসে। তারপরে গাইস ফ্যাক্টরির উপরে নেমে করে কিল মারা, ঘুষি মারা, ওইখানে গাইস অনেকটাই মজা করতাম আমরা। আগের দিনটা আগের ফ্রি ফায়ারটা গাইস অনেকটাই সুন্দর ছিল, কিন্তু এখন যে ফ্রি ফায়ার ম্যাক্সটা চলে এসেছে এই ফ্রি ফায়ারটা অনেকেই খেলা ছেড়ে দিয়েছে, বড় বড় ইউটিউবাররাও খেলা ছেড়ে দিয়েছে। আমরা হয়তো কোনো দিন খেলাটা ছেড়ে দেবো, এই ফ্রি ফায়ারটা আমাদের মাঝখান থেকে কোনো দিন চলে যাবে, শুধু এইগুলো স্মৃতি হিসাবেই থেকে যাবে। এখনও গাইস সেই বন্ধুগুলোকে মিস করি, যে বন্ধুগুলোর সাথে একসাথে বসে আমরা ফ্রি ফায়ার খেলতাম। শুধু গাইস এই ফ্রি ফায়ারের মধ্যে, ফ্রি ফায়ার গেমটার মধ্যে আমিই আছি, আর আমার বন্ধুরা সবাই গেম খেলা ছেড়ে দিয়েছে, কারণ তারা এখন কাজবাজ করছে, তারা কীভাবে গেমটা সময় দেবে? আর গেমটা যদি আগের মতন থাকতো তাহলে হয়তো একটু হলেও খেলতো, কিন্তু গাইস এখন সবাই কাজবাজ করে আর সেই বন্ধুদের সাথেও আমার যোগাযোগ হয় না, তারাও গাইস গেম খেলা ছেড়ে দিয়েছে। যদি আগের দিনে ফ্রি ফায়ারটা হতো তাহলে হয়তো আবারও তারা ফিরে আসতো, কিন্তু এই যে কোয়ালিটি মানে গ্রাফিক্সটা হাই করে দিয়েছে এই জন্যই সবাই গেম খেলা ছেড়ে দিচ্ছে, আর সেই পুরানো বন্ধুগুলোকেও হয়তো আমরা হারিয়ে ফেলছি। আস্তে আস্তে এরকম করতে করতে ফ্রি ফায়ারটাও আমাদের মাঝখান থেকে চলে যাবে। গেমের মধ্যে যেসব বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়েছিল, সেই বন্ধুদের সাথে কাস্টম খেলা, র্যাঙ্ক পুশ করা, সিএস র্যাঙ্ক খেলা, সেগুলো হয়তো গাইস কোনোদিনই ভুলতে পারবো না, কারণ তাদের সাথে আমরা অনেক সময় গেম প্লে করেছি, সেগুলো হয়তো আমাদের কাছে স্মৃতি হিসাবেই থেকে যাবে। গেমটা চলে গেলেও কী হয়েছে, বন্ধুদের স্মৃতিটা তো আমাদের কাছে থেকে যাবে, সেটা হয়তো আমরা কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু আগের ফ্রি ফায়ারটা যদি আসে তাহলে হয়তো আবার সেই বন্ধুদের সাথে আবার দেখা হবে, আবার একসাথে গেম খেলবো, একসাথে কাস্টম খেলবো, একসাথে র্যাঙ্ক ম্যাচ খেলবো, আবার র্যাঙ্ক পুশ করবো। গাইস সেরকম যদি আবার ফ্রি ফায়ারটা করে দেয় তাহলে গাইস অনেকটাই আমাদের ভালো হবে, কারণ যারা লো ডিভাইসে গেম প্লে করে তারা হয়তো গেম প্লে আর করতে পারবে না, কারণ যে যতবার আপডেট দিচ্ছে ভার্সন চেঞ্জ হচ্ছে আর আমাদের ডিভাইসে সাপোর্ট নিচ্ছে না। কারণ
2 GB 4 GB র্যামে যারা খেলে তারা তো গাইস একদমই খেলতে পারে না। আমি গাইস 4 GB র্যাম দিয়ে খেলা করি, তার উপরে ভিডিও বানাই, তো আমার ফোন প্রচুর ল্যাগ করে, তার উপরে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা আমাকে সাপোর্ট করো না গাইস। আজকে দেখবো যে যারা যারা গেম খেলো সত্যি করে, তারা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ভাববো যে তোমরা গেমটাকে কোনোদিনই ভালোবাসোনি। গাইস আজকে ছিল এই ভিডিও, এই ভিডিওর মধ্যে তোমরা কী শিক্ষা পেলে যে পুরনো স্মৃতিগুলো আমি তুলে ধরেছিলাম, তো গাইস তোমাদের সাথে কী কী হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আর আগ্রহ করে, তো গাইস তাই বলছি ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে গাইস।